বাংলাদেশ জামাতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হুসাইন সাইদি সহ জামাত ও শিবিরের গ্রেপ্তার হওয়া সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে সংগঠনটি ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। মহানগরী দক্ষিণ শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সেক্রেটারি সাজিদুর রহমান শিবলি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।